পূর্ব বর্ধমানে আয়ুষ গ্রামের কালিকাপুর রাজবাড়ির পুজো দুর্গাপুজোয় বোধন হয় পুজোর ১৩ দিন আগে। এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে নানা লোককাথা। প্রায় ৩৫০ বছর প্রাচীন এই পুজোর ঐতিহ্য আজও চলে আসছে বংশ পরম্পরায়। কালিকাপুর রাজবাড়ি পূর্ব বর্ধমানের আউশ গ্রামের ঐতিহ্যবাহী পুজো হয় এখানে। বর্ধমান রাজার দেওয়ান ছিলেন পরমানন্দ রায়। তিনি ৪০০ বছর আগে দেওয়ান ছিলেন রাজবাড়ির। রাজার সুনজরে পড়ায় তিনি কাঁকড়ার এক বড় অঞ্চলের জমিদারিত্ব পান। তখন তিনি সেখানে সমস্ত জঙ্গল কেটে বাড়ি বানিয়ে সেখানেই থাকতে শুরু করেন এবং সেখানেই তিনি তৈরি করেন দুর্গা মন্দির থেকে পুকুর, বাগান, সমস্ত কিছুই। রয়েছে শিব মন্দিরও। দুর্গাপুজোর প্রতিটি দিনই টেরাকোটার মন্দিরে শিবের পুজো হয়। পরবর্তীকালে এই বাড়ি কালিকাপুর রাজবাড়ি নামে খ্যাতি অর্জন করে, কিন্তু একটা সময় এখানে ৭ জন ভাই মিলে একত্রে পুজো করতেন বলে সকলে এই পুজোটিকে সাত ভাইয়ের পুজো বলেই চেনে। এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে নানা লোকগাথা। একটি আটচালা মণ্ডপে পুজো হয় যার তিন দিক ঘেরা। আজও প্রাচীন রীতি মেনে এই পুজো হয় এখানে। সপ্তমীর দিন কলাবুকে চতুর্দোলায় করে স্নান করানো হয়। দুর্গাপুজো একসময় প্রতিদিনই নাটক, যাত্রা অনুষ্ঠান হতো, তবে এখন নেই সেই জৌলুস। এর কৃষ্ণা নবমী তিথি থেকে বোধন চলে আসে আমাদের, আর ওই দিন থেকে আমাদের চণ্ডীর পুজো, ওই দিন থেকে আমাদের কি বলবো বিল্ববৃক্ষের পুজো, ওই দিন থেকে সব পুজো আমাদের শুরু হয়ে যায়, চণ্ডীপাঠ শুরু হয়ে যায়, দুর্গার পুজো। খুব আনন্দ করি, আমাদের ঘরে সবাই ফ্যামিলি সবাই আসে একসঙ্গে, খাওয়া দাওয়া, রান্নার লোক আসে বাইরে থেকে। অষ্টমীর দিনে সকাল থেকে উপবাস করে। আমাদের যিনি জমিদার ছিলেন, ইনি মেন যে লোক মানে ছিলেন আগেকার পূর্বপুরুষ, তার সাত ছেলে ছিল। তো সাত ছেলের জন্য সাতটা মহল তৈরি করেছিলেন, সেটা এখনও বর্তমানে সেই মহলগুলো রয়েছে ভগ্ন অবস্থায়। এই বাড়ির আনাচে কানাচে রয়েছে একাধিক ইতিহাস। একাধিক ছবির শুটিংও হয়েছে এই রাজবাড়িতে। পুজোর কটা দিন গ্রামের সমস্ত মানুষ এই পুজো দেখতে আসেন। কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকলেও পুজোর সময় রায় পরিবারের সদস্যরা জড়ো হন কালিকাপুর রাজবাড়িতে। বহু মানুষের সমাগম হয় এই কালিকাপুরের এই প্রাচীন দুর্গা মন্দিরের প্রাঙ্গণে। আউশগ্রাম থেকে শেখ কাব্বাসালী, কলকাতা টিভি।